আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল গ্রুপ এক্সিস মেডিকেল স্কুলে আপনাদের সবাইকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। আসন্ন ফোর্থ প্রফকে সামনে রেখে এক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত জেনারেল সার্জারি রিটেন পর্বে আজকে দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্বে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডক্টর আহমেদ সামিয়াল হাসান স্যার। স্যার কর্মরত আছেন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সার্জারি ইন কুর্মিটোলা জেনারেল হসপিটাল। তো দেরি না করে আমরা চলে যাব স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ধন্যবাদ ফর ইউর নাইস ইন্ট্রোডাকশন। ভালো আছি। তো আমরা আসলে শুরু করি, অনেক রাত হয়েছে, তো আজকে খুব সংক্ষেপে আমি আলাপ করব। আমরা এর আগে হেপাটোবিলিয়ারি সিস্টেম, এলিমেন্টারি সিস্টেম এর যে রিটেন প্রশ্নগুলো নিয়ে, বিশেষ করে প্রবলেম বেসড যে প্রশ্নগুলি ছিল, ক্লিনিক্যাল সিনারিও বেসড, সেগুলোর উপরে আমরা জোর দিচ্ছি, সেগুলি নিয়ে ডিসকাশন হয়েছে। স্ট্রেট কার ফরওয়ার্ড যে কোশ্চেন গুলি আসে সেগুলি নিয়ে আমরা খুব বেশি ডিসকাশন করি না, কারণ স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন, কজ, ইটিওলজি, এগুলি নিয়ে প্রচুর লেকচার তোমরা শুনেছ কলেজে, বা প্রচুর তোমাদের বইয়ে সেগুলি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেওয়া আছে, বা তোমাদের লেকচার ক্লাসগুলিতে বা অনলাইনে ক্লাসগুলিতে এগুলি নিয়ে অনেক রিসেশন হচ্ছে। তাই আমি আসলে স্ট্রেট ফরওয়ার্ড যে কোশ্চেন গুলি সেগুলি নিয়ে খুব বেশি ডিসকাশনে যাব না। আমি বরাবরের মতোই ক্লিনিক্যাল সিনারিও বেস বা প্রবলেম বেস যে কোশ্চেন গুলি থাকে সেগুলি নিয়ে ডিসকাশন করবো। তো প্রিন্সিপাল অফ সার্জারিতে খুব ইম্পর্টেন্ট, এটা গ্রুপ এ তে থাকে, এখানে একটু প্রবলেম বেসড কোশ্চেন কম থাকে, সরাসরি কোশ্চেন বেশি থাকে, কিন্তু তারপরেও কিছু কিছু প্রবলেম বেসড কোশ্চেন থাকে যেগুলি ছাত্রছাত্রীরা একটু কনফিউজ থাকে, তো আমরা সেগুলি নিয়ে আলাপ করি। অলরেডি আমরা লাম্প এবং আলসার এই দুটো প্রিন্সিপাল অফ সার্জারির এই দুটো অংশ নিয়ে যে কোশ্চেন গুলি ছিল, বিশেষ করে প্রবলেম বেসড কোশ্চেন, সেগুলি আমরা ডিসকাশন করেছি। এবার আমরা আজকে একটু ওন্স ট্রমা এই অংশটুকু নিয়ে একটু আলাপ আলোচনা করবো খুব সংক্ষেপে। আচ্ছা, এখন ওন থেকে একটা খুব কমন একটা প্রশ্ন থাকবে তোমাদের, পলিট্রমা পেশেন্ট, হ্যাঁ, বা ট্রমার পেশেন্ট। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের মনে রাখবা যে তোমাদের আসলে মার্কস তো বেশি থাকে না, 3.5, 3.5 নাম্বার, তাই বেশি লিখতে যাওয়ার দরকার নাই, তাহলে টাইম ম্যানেজমেন্টটা হবে না। দেখা যাবে যে পরের দিকে ট্রমাটা আসলে অনেক বড়, এটা মানে কোশ্চেনটা আনসার করার মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে যে একটা বড় জিনিসকে একটু সংক্ষেপে নিয়ে লেখা। হ্যাঁ, তো ট্রমার পেশেন্ট ইয়েতে একটা ট্রমা সিনারিও দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে প্রশ্ন কমন করেছে, আমরা পাতার পর পাতা লিখে ফেলি, কিন্তু এতে দেখা যায় যে পরবর্তীতে টাইম ম্যানেজমেন্টে একটা বিশাল সমস্যা হয়, পরবর্তীতে তো অনেক জানা কোশ্চেনও টাইমের জন্য দেওয়া যায় না। তাই ট্রমা পেশেন্টটা খুব কনসাইজ এবং ফোকাস ভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটার গাইডলাইন আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। এখন দেখো একটা প্রথম একটা কোশ্চেন, এ 24 ইয়ার ওল্ড মেল সাস্টেইনড পলিট্রমা ফলোয়িং আরটিএ 2 আওয়ার্স অ্যাগো, ইউ আর দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান ইন দ্য অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, হাউ উইল ইউ অ্যাসেস অ্যান্ড ম্যানেজ দ্য পেশেন্ট। দেখো এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, একটা পলিট্রমা, পলিট্রমা পেশেন্ট মানে হচ্ছে যে তার মাল্টিপল ট্রমা আছে, মাল্টি পলিট্রমা মানে ট্রমা ইন দা মাল্টিপল অ্যানাটমিক্যাল সাইট, মানে তার একসাথে মোর দেন ওয়ান অ্যানাটমিক্যাল রিজিয়নে তার ট্রমা আছে। যেমন ধরো ধরো তার একটা হেড ইঞ্জুরি আছে, আবার ফিমার ফ্র্যাকচার আছে, তাহলে দিস একটা পলিট্রমা। আবার ধরো তার চেস্ট ইঞ্জুরি আছে, সাথে লিভার ইঞ্জুরি আছে, এটাও একটা পলিট্রমার এক্সাম্পল। বা ধরো তার চেস্ট ইঞ্জুরি আছে, সাথে রিব ফ্র্যাকচার, সাথে স্প্লেনিক ইঞ্জুরি, সাথে ধরো তোমার লেফট ফিমার ফ্র্যাকচার আছে, বা পেলভিস ফ্র্যাকচার আছে, এটাও এটাও তোমার পলিট্রমা। তাহলে তোমরা জানো যে একটা পলিট্রমা পেশেন্টের ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, বা একটা ট্রমা পেশেন্টের ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এটা করতে হয় অ্যাকর্ডিং টু দা ATLS গাইডলাইন, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। তাহলে এই এত বড় কোশ্চেনটার ফার্স্টেই তুমি এখানে বলবা যে 24 ইয়ার ওল্ড মেল উইথ পলিট্রমা পেশেন্ট আফটার আরটিএ 2 ইয়ার্স আগে, আই উইল অ্যাসেস দ্য পেশেন্ট অ্যান্ড ম্যানেজ দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য ATLS গাইডলাইন। ব্যাস এই প্রথম এই কথাটা লেখা মানে তুমি এখানে 3.5 মার্কসের মধ্যে তুমি মিনিমাম 1 পেয়ে যাবা। হ্যাঁ, যদি এরপর আর কিছু নাও লেখো টিচার তোমাকে 1 নম্বর দিবে, কারণ এটা যে কোনো ট্রমা পেশেন্ট আমরা ATLS গাইডলাইন অনুযায়ী ম্যানেজ করে। ATLS শব্দটার মানে কি, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। তাহলে এখন তুমি বলবা নেক্সট কম্পোনেন্টটা কি?
যে ATLS এর কম্পোনেন্টস কি, প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে। তোমরা সবাই জানো প্রাইমারি সার্ভে মানে কি, এয়ারওয়ে, এ বি সি ডি। এ মানে এয়ারওয়ে, বি মানে ব্রিদিং, সি মানে সার্কুলেশন এন্ড কন্ট্রোল অফ হিমোরেজ, আর ডি মানে হচ্ছে ডিসএবিলিটি অর নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এরপরে অনেকে ই বলে একটা পয়েন্টটাকে, এ বি সি ডি এক্সপোজার বা এনভায়রনমেন্টাল কন্ট্রোল। তা এ মানে এয়ারওয়ে, আর উই উইল অ্যাসেস দ্য এয়ারওয়ে, বিশেষ করে আপার এয়ারওয়ে যেটা মানে ওরাল কেভিটি, ফ্যারিং, সেগুলি আমরা ইয়ে করবো যে কোনো এয়ারওয়ে অবস্ট্রাকশনের ফিচার আছে কিনা। এয়ারওয়েতে তার ফরেন বডি থাকতে পারে, সিক্রেশন থাকতে পারে, এইগুলি আমরা যদি থাকে, সিক্রেশন থাকলে এটাকে আমরা সাকশন করব। হ্যাঁ, আপার এয়ারওয়েতে যদি সিক্রেশন, ফ্লদিং থাকে, এগুলিকে সাথে আমরা সাকশন করব, বা যদি কোনো ব্লিডিং থাকে, ব্লাড জমা হয় আপার এয়ারওয়েতে, সে ব্লাডটা আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, সাথে এয়ারওয়ের সাথে আরেকটা জিনিস একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে সার্ভাইকাল স্পাইনের ম্যানেজমেন্ট, যে আমাকে সার্ভাই বা বা কেয়ারফুল হ্যান্ডলিং অফ দা সার্ভাইকাল স্পাইন। কারণ যেহেতু পলিট্রমা পেশেন্ট, এই পেশেন্টের সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরি থাকতে পারে, সেই স্পাইন ইঞ্জুরি তুমি যদি খুব কেয়ারফুলি হ্যান্ডেল না করো, মানে নেকটাকে যদি কেয়ারফুলি তুমি হ্যান্ডেল না করো, তাহলে সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরিটা আরো অ্যাগ্রাভেট হয়ে গিয়ে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে গিয়ে পেশেন্টের কোয়াড্রিপ্লেজিয়া ডেভেলপ করতে পারে। তার মানে এখানে এয়ারওয়ে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এয়ারওয়ে তে আমরা কি কি করতে পারি? যদি এয়ারওয়ে কম্প্রোমাইজড হয়ে যায়, তাহলে আমরা অনেক সময় এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন করতে পারি, ইভেন ট্রাকিওস্টোমিও করতে পারি। তাহলে এই হচ্ছে এ ফর এয়ারওয়ে। বি মানে হচ্ছে ব্রিদিং। আমরা দেখবো যে পেশেন্টের ব্রিদিংটা ঠিক আছে কিনা, তার ট্যাকিপনিয়া আছে কিনা, ব্রিদিংটা এডিকুয়েট আছে কিনা, দুই সাইডের চেস্ট ওয়াল তোমার মুভমেন্ট সিমেট্রিক্যাল আছে কিনা, এবং চেস্ট এক্সপানশন ঠিক মতো আছে কিনা। এবং এটার জন্য আমরা কি দেখতে পারি, আমরা ব্রিদিং এর জন্য আমরা যেটা এডিকুয়েট ব্রিদিং ইয়ে করতে পারি কিনা, যে আমরা এখন কিন্তু অনেক সময় এই যে পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশনটা দেখি, তার মানে এখানে অক্সিজেন স্যাচুরেশনটা আমরা অ্যাসেস করবো। বেড সাইডে করতে পারি পালস অক্সিমিটার দিয়ে, আমাদের নর্মাল অক্সিজেন স্যাচুরেশন কত, 97 to 100%। এখন ব্রিদিং এর ক্ষেত্রে কি করবো, যদি মনে করি যে না পেশেন্টের হাইপোক্সিয়া আছে, ব্রিদিং কোনো কারণে ইম্পেয়ার্ড হচ্ছে, তখন আমরা তাকে অক্সিজেন দিতে পারি। প্লাস আবার কি, আমার যদি মনে হয় যে ব্রিদিং তার কোনো এক সাইডে ইঞ্জুরির কারণে হিমোথোরাক্স বা নিউমোথোরাক্স হয়েছে, তাহলে আমরা হিমোথোরাক্স নিউমোথোরাক্স এর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কথা প্ল্যানিং করতে পারি। যেমন আমরা কি বলে এই তোমার ওয়াটার সেল, আন্ডার ওয়াটার সেল ড্রেনেজ, যেটা ইন্টারকোস্টাল চেস্ট টিউব ইনসার্শন এন্ড আন্ডার ওয়াটার সেল ড্রেনেজ, সেটার কথা চিন্তা করতে পারি। সি ফর আসো সার্কুলেশন। সার্কুলেশন তো আমরা অ্যাসেস করতেই পারি পেশেন্টের বাই অ্যাসেসিং দা পালস এবং ব্লাড প্রেশার। একটা পেশেন্ট যদি শকে থাকে, তাহলে তার ট্যাকিকার্ডিয়া থাকবে, তার হাইপোটেনশন থাকবে, ব্লাড প্রেশার আনরেকর্ডেবল হবে। ইভেন তার ক্যাথেটারাইজেশন করে আমরা ইউরিনের আউটপুট দেখো, পেশেন্টের শকের স্ট্যাটাসটা বুঝতে পারি। আমরা জানি যে আমাদের পেশেন্টের যদি এডিকুয়েট সার্কুলেশন থাকে, তাহলে একটা অ্যাডাল্ট পেশেন্টের ইউরিনারি ফরমেশনের রেট হচ্ছে 1 ml পার কেজি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় প্রতি কেজি ওজনের জন্য 1 ml করে ইউরিন তৈরি হয়। কারণ একটা 70 kg ওজনের অ্যাডাল্ট যদি হয়, তাহলে তার প্রত্যেক ঘন্টায় 70 ml ইউরিন তৈরি হবে। তো রাফলি আমরা যদি 100 ml ধরি, তাহলে আমরা যদি একটা পলিট্রমার পেশেন্ট আসলো, আসার পর পরই তুমি যদি ক্যাথেটার করে দাও, 1 ঘন্টা পরে তার ইউরোপে দেখো কতটুকু ইউরিন ঢোকার সময়, ক্যাথেটার ঢোকানোর পরে ধরো তার 200 ml ইউরিন আসলো, ধরো সেটা দুপুর 2টা দুপুর 3টা বাজে, তুমি গিয়ে ইউরোপ একটা দেখো, দেখো ওই 200 ml থেকে ইউরিনটা বেড়ে কত হয়েছে। যদি দেখো যে না 200 ml বাড়েই নেই, বা 5-10 ml বের হয়েছে, মানে 210 বা 215 ml, তার মানে বুঝতে হবে যে পেশেন্টের ইউরিনারি ইউরিন ফরমেশন ইম্পেয়ার্ড, তার মানে পেশেন্টের হাইপোভলিউমিয়া আছে, তার মানে কোথাও ব্লিডিং আছে বা ব্লাড লস আছে বা ফ্লুইড লস আছে। তো এটা হচ্ছে তাহলে সার্কুলেশন। সার্কুলেশনটা ঠিক করার জন্য কি করবা, তোমার যদি ব্লাড লস এর এভিডেন্স থাকে, তাহলে তুমি ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং পাঠো এবং ব্লাড ট্রান্সফিউশন করো। বিফোর গেটিং দ্য ব্লাড তুমি ক্রিস্টালয়েড সলিউশন দাও, হার্টম্যান সলিউশন দাও, প্লাজমা ভলিউম এক্সপান্ডার দাও, কিন্তু তোমাকে ব্লাড লস যদি হয়, তাহলে অবশ্যই সেটাকে ব্লাড দিয়ে রিপ্লেস করতে হবে। আর 4 নম্বর যেটা বললাম তোমাদেরকে, ABCD, ডি হচ্ছে ডিসএবিলিটি বা পেশেন্টের ডিসএবিলিটিটা তুমি দেখবা, বা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, র্যাপিড নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা আমরা গ্লাসগো কমা স্কেল দিয়ে করতে পারি, GCS স্কোর।
আমরা বলি যে যেটা জিসিএস স্কোরে তিনটা প্যারামিটার থাকে, আই আই ওপেনিং, ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। এই তিনটা প্যারামিটারের সর্বমোট পয়েন্ট হচ্ছে 15। মোর দেন 13 যদি হয়, 13 থেকে 15, তাহলে এটা হচ্ছে নর্মাল। 9 থেকে 12 যদি হয় তাহলে হচ্ছে মাইল্ড আনকনসিয়াসনেস বা জিসিএস লেভেল মাইল্ড। তারপর তোমার ন আমি আবার বলতেছি, যদি 15 হয় তাহলে সেটা নর্মাল, 13 থেকে যদি 15 হয় তাহলে সেটা হচ্ছে মাইল্ড ডিটেরিয়েশন বা মাইল্ড লেভেল অফ আনকনসিয়াসনেস। আর যদি 9 থেকে 12 হয় তাহলে সেটা হচ্ছে মডারেট লেভেল অফ মানে নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি বা আনকনসিয়াসনেস। আর যদি লেস দেন 8 হয়, 8 বা 8 এর কম হয়, মানে 3 to 8, কারণ জিসিএস এর সর্বনিম্ন স্কোর হচ্ছে 3, জিসিএস কখনো 0 হয় না। হ্যাঁ, জিসিএস এর যে তিনটা কম্পোনেন্টের একদম লোয়েস্ট মানে পয়েন্ট হচ্ছে 1, তার মানে তাহলে তিনটার জন্য 3, তার মানে কারো যদি জিসিএস 3 থেকে 8 এর মধ্যে থাকে তাহলে এটা সিভিয়ার এবং সিভিয়ার লেভেল অফ আনকনসিয়াসনেস। তাহলে এই জিনিসটা আমাদেরকে করতে হলো যে ডিসএবিলিটিটা অ্যাসেস করতে পারি আমরা একটা জিসিএস স্কোরের মাধ্যমে। আর কি হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, সেটা হচ্ছে যে পেশেন্টের যে কাপড় চোপড় থাকবে সেগুলি আমাদেরকে রিমুভ করতে হবে, কিন্তু রিমুভ করতে গিয়ে আবার এটা চিন্তা করতে হবে পেশেন্ট যেন হাইপোথার্মিয়ায় না চলে যায়, তাকে একটা পরিষ্কার ব্ল্যাঙ্কেট দিয়ে পেশেন্টকে ঢেকে রাখতে হবে। এবং প্লাস হচ্ছে কি তোমার, যে পেশেন্টকে তুমি ইয়ে করবা, যদি হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য তাকে যে স্যালাইন গুলি দিবা, একটু ওয়ার্ম স্যালাইন দেওয়া ভালো। তাহলে এটা হচ্ছে প্রাইমারি সার্ভে। তার সেকেন্ডারি সার্ভে মানে কি, সেকেন্ডারি সার্ভে হচ্ছে মানে একদম আমরা বলি হেড টু টো, পেশেন্টের মাথা থেকে একদম টো মানে পায়ের আঙ্গুল পর্যন্ত তুমি দেখবা যে কোনো ইঞ্জুরি আছে কিনা। যেমন হেড ইঞ্জুরি, বিভিন্ন ধরনের হেড ইঞ্জুরি থাকতে পারে, এক্সট্রা ডুরাল হিমাটোমা, সাব ডুরাল হিমাটোমা, তারপর স্কাল ফ্র্যাকচার, এগুলি অ্যাসেস করবা। আবার চেস্টে আসো, চেস্টে এসে দেখো হিমোথোরাক্স, নিউমোথোরাক্স, রিব ফ্র্যাকচার, এটা অ্যাসেস করো। অ্যাবডোমেনে এসে দেখো লিভার ইঞ্জুরি, স্প্লেনিক ইঞ্জুরি, কোলনিক ইঞ্জুরি, এগুলি আছে কিনা দেখো। পেলভিসে এসে দেখো পেলভিক ফ্র্যাকচার আছে কিনা। হ্যাঁ, তারপর রাপচার ইউরেথ্রা আছে কিনা। লিম দেখো, যে কোনো আপার লিম, লোয়ার লিম ভালো মতো এক্সামিনেশন করো, যেখানে কোনো লিম্বে লং বোনে ফ্র্যাকচার আছে কিনা, এরকম সবগুলি এক র্যাপিডলি অ্যাসেস করবো। আচ্ছা, আর ইনভেস্টিগেশন, র্যাপিড কিছু ইনভেস্টিগেশন আমরা করি এই পলি ট্রমা পেশেন্টের জন্য। ফার্স্টেই তো বলছি যে একটা সিবিসি করো, কমপ্লিট ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিনটা দেখো, সিরাম ক্রিয়েটিনিনটা দেখো, খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি, অনেক সময় পলি ট্রমার পেশেন্টের র্যাবডোমায়োলাইসিস বা মাসেল ইঞ্জুরি হয়ে পেশেন্টের একিউট রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে। তার একটা সিরাম ক্রিয়েটিনিন করো, তারপর তোমরা ইয়ে করো, একটা চেস্ট এক্সরে করো। করো চেস্ট এক্সরে তে আমরা রিফ্র্যাকচার বা হিউমোথোরাক্স, নিউমোথোরাক্স আজকে বুঝতে পারবো। একটা ফাস্ট, যেটাকে আমরা বলি ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। হ্যাঁ, আমরা যদি অ্যাবডোমেনে কোনো ইঞ্জুরি ইয়ে করি তাহলে আমরা ফাস্ট করতে পারি। এটাকে আমরা আল্ট্রাসোনোগ্রাম ফুল অ্যাবডোমেন বলি না, আমরা বলি ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। একটা এক্সরে পেলভিস করতে পারি, যদি আমরা সাসপেক্ট করি পেলভিক ফ্র্যাকচার। একটা এক্সরে রাইট বা লেফট ফিমার করতে পারি, যদি আমরা ফিমার ফ্র্যাকচার ইয়ে করি। মানে এটা ডিপেন্ডস, যে তোমার যদি স্পাইন ইঞ্জুরি তুমি চিন্তা করো তাহলে এক্সরে ল্যাম্বোসেক্টরি স্পাইন, এমআরআই স্পাইন তুমি করতে পারো। ইট ডিপেন্ডস যে তোমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর উপরে। আর তার সেকেন্ডারি সার্ভে যে স্পেসিফিক ম্যানেজমেন্ট, সেটা ডিপেন্ডস অন স্পেসিফিক ইঞ্জুরির উপরে। এখন ধরো তোমার যদি ফিমার ফ্র্যাকচার হয় তাহলে ফিমার ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট করবা, ফ্র্যাকচারটাকে তোমার রিডাকশন করতে হবে, ইমোবিলাইজেশন করতে হবে, ফিক্সেশন করতে হবে। লিভার ইঞ্জুরি যদি থাকে তাহলে এটা কনজারভেটিভলি তুমি ম্যানেজ করতে পারো, প্লাস যদি দরকার হয় তাহলে ল্যাবরেটরি করে ইঞ্জুরিটা তুমি রিপেয়ার করতে পারো। স্প্লেনিক ইঞ্জুরি হলে তুমি কনজারভেটিভলি ট্রিটমেন্ট করতে পারো, আবার যদি ইফ ইন্ডিকেটেড তাহলে সার্জারি করে ল্যাবরেটরি করে স্প্লেনিক তুমি করতে পারো। যদি তোমার হিমোথোরাক্স বা নিউমোথোরাক্স হয় তাহলে ইন্টারকোস্টাল চেস্ট টিউব টিউব ইনসার্শন উইথ আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ, এগুলি করতে পারো। তার মানে এইভাবেই তুমি একটা পেশেন্টকে অ্যাসেস এবং ম্যানেজ করবে। আর সাথে আর কিছু মনে রাখবা কি, পলিট্রমার পেশেন্টে এসব পেশেন্টের ল্যাসারেটেড ইঞ্জুরি থাকতে পারে, তাই টিটানাস অবশ্যই দিয়ে নিতে হবে ইঞ্জেকশন। তার টিটানাসের হিস্ট্রি নিতে হবে, যদি দেখা যায় যে না তার টিটানাস গত 5 বছরের মধ্যে কোনো টিটানাস ইঞ্জেকশন দেওয়া নয়, তাহলে তাকে টিটানাস টক্সয়েড দিবা, সাথে টিটানাস ইমিউনোগ্লোবুলিন দিবা, ঠিক আছে। আর যদি কিছু ল্যাসারেটেড ইঞ্জুরি টিঞ্জুরি থাকে ওগুলিকে প্রপারলি ড্রেসিং করতে হবে। তো এই হচ্ছে এই একটা পেশেন্টের পলিট্রমা পেশেন্ট, অনেক বড় কোশ্চেন, কিন্তু দেখো এটাকে ইচ্ছা করলে তুমি কনসাইজ করে ছোট করে নিয়ে আসতে পারো।
এরপরের কোশ্চেন গুলি একদম সোজাসুজি, এটা খুব বেশি কোনো কিছুই দিয়ে নাই, যে দেখো ডিগ্লোবিং ইঞ্জুরি কি, তারপর ডিফাইন ডিগ্লোবিং ইঞ্জুরি, গিভ এক্সাম্পল, এগুলো তোমরা সবাই পারবা, ডিফাইন ওন, ক্লাসিফাই ওন, ক্লাসিফাই সার্জিক্যাল ওনস, স্টেপস, দ্য ম্যানেজমেন্ট অফ স্টেপস, মেনশন দ্য স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ একিউট ওন। হঠাৎ এটা দেখে একটু কনফিউশন হতে পারে যে একিউট ওন মানে কি, একিউট ওন মানে আসলে কিছুই না, এই যে ইঞ্জুরি হওয়া, হঠাৎ করে ইঞ্জুরি হওয়া, এটাই হচ্ছে একিউট ওন। ধরো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে একটা ল্যাসারেটেড ওন হলো, তাহলে এটা একটা একিউট ওন। আবার ধরো কারো কারো ছুরি দিয়ে আপেল বা পেয়ারা কাটতে গিয়ে আঙুল কেটে গেল, একটা শার্প কাটিং ইঞ্জুরি হলো, এটা একটা একিউট ওন। হ্যাঁ, তার মানে স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ একিউট ওন বললে ফার্স্টে বলবো যে এট উইল আই উইল অ্যাসেস দ্য ওন, আইদার দিস ইজ দ্য ল্যাসারেটেড ওন অর ইট ইজ আ শার্প কাটিং ওন। যদি ল্যাসারেটেড ওন হয় তাহলে ল্যাসারেটেড ওন এর ম্যানেজমেন্ট দেখবা, শার্প কাটিং ওন হলে শার্প কাটিং ওন এর ম্যানেজমেন্ট দেখবা। আচ্ছা, এখন দেখো ল্যাসারেটেড ওন এর ম্যানেজমেন্টটা কি, এটারই একটা পরে কোশ্চেন আছে, দেখো যে আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ এ ল্যাসারেটেড ওন। ম্যানেজমেন্ট অফ এ ল্যাসারেটেড ওন দেখো, ম্যানেজমেন্ট অফ এ ল্যাসারেটেড ওন হলে যে মনে রাখতে হবে যে ল্যাসারেটেড ওন ইজ এ কন্টামিনেটেড ওন। তার মানে একটা পেশেন্ট যদি ল্যাসারেটেড ওন নিয়ে আসে, অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, ডু উই হ্যাভ টু টয়লেটিং দ্য ওন থরোলি, আমাকে ওন টয়লেটিং করতে হবে, অ্যান্ড উই উইল এক্সারসাইজ দ্য ওন বা ওন এক্সিশন। এই ওন এক্সিশন মানে কি, রিমুভাল অফ দ্য ডিভাইটালাইজড ডেড টিস্যু। তার মানে একটা ল্যাসারেটেড ওন আসলে আমাদের এই কাজটা করতে হবে। তার আগে আমি কি কাজ করব, তার আগে যেহেতু একটা ওন একটা ট্রমা, আমি বলবো যে পেশেন্ট আসলে খুব কুইকলি আমি পেশেন্টটাকে অ্যাসেস করব থ্রু ATLS গাইডলাইন। এখানে ATLS গাইডলাইন পুরো লেখার কোনো দরকার নাই, শুধু এই শব্দটা উল্লেখ করবা যদি ল্যাসারেটেড ওন এর ম্যানেজমেন্টে আসে, অ্যাজ ইয়াস দিস ল্যাসারেটেড ওন ইজ এ পার্ট অফ এ পলিট্রমা বা ইট অকার্স ইন এ ইট অকার্স ডিউ টু ট্রমা, উই উইল অ্যাট ফার্স্ট অ্যাসেস দ্য পেশেন্ট ভেরি কুইকলি থ্রু ATLS গাইডলাইন, প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, ডিটেইলে লেখার কোনো দরকার নেই। তারপর তুমি বলবা যে দেন উই উইল ফোকাস দ্য ল্যাসারেটেড ওন, উই উইল ইন্সপেক্ট দ্য ওন, অ্যাট ফার্স্ট উই উইল ক্লিন দ্য ওন উইথ এডিকুয়েট নর্মাল স্যালাইন এবং মেকানিক্যাল ওয়াশ দিব ওনটাকে। এবং তার আগে আমরা পেশেন্টকে কি করে নিব, এই সবকিছু কাজ করার আগে পেশেন্টের টিটেনাস প্রোফাইলেক্সিস দিয়ে নিব, পেশেন্টকে অ্যানালজেসিক দিয়ে নিব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি পেশেন্টের এখন যখন টয়লেটিং করবা, ওনটা পেশেন্ট ব্যথা পাবে, অ্যানালজেসিয়া না দাও কি করবা, তুমি ডেড ডিভাইটালাইজড টিস্যু গুলিকে ফেলে দিবা। এখন এই ল্যাসারেটেড ওন এর ভিতরে তুমি অ্যাসেস করবা যে কোনো ভাইটাল স্ট্রাকচার ইঞ্জুরি হয়েছে কিনা। ভাইটাল স্ট্রাকচার ইঞ্জুরি কি হতে পারে, নার্ভ ইঞ্জুরি থাকতে পারে, তোমার ভেসেল ইঞ্জুরি থাকতে পারে, তারপর তোমার সফট টিস্যু ইঞ্জুরি থাকতে পারে, আর বোন এর ফ্র্যাকচার থাকতে পারে। এগুলি তার মানে এই কথাগুলো কিন্তু উল্লেখ করবো, যারা ভালো মার্কস পাবা তারা কিন্তু এই পয়েন্ট গুলি আলাদাভাবে উল্লেখ করবে। এখন আমরা যেটা বলি যে ভেসেল ইঞ্জুরি হলে আমাকে ইমিডিয়েট রিপেয়ার করতে হবে, আর যদি এক্সপার্টাইজ না থাকে যে ভেসেল রিপেয়ার করতে না পারে, তাহলে বোনটাকে আমার ভালো মতো প্যাক করে দিয়ে, ড্রেসিং করে দিয়ে ভাস্কুলার সার্জন কল করতে হবে, ভাস্কুলার সেন্টারে পাঠাতে হবে। আর নার্ভ ইঞ্জুরি আমরা ল্যাসারেটেড ওনকে ইমিডিয়েট রিপেয়ার করার দরকার নেই, আমরা রেখে দিব, এটা পরবর্তীতে আমরা এটা যদি দরকার হয় রিপেয়ার করব। সফট টিস্যু যেটা হচ্ছে সেটাও আমরা আসলে রিপেয়ার করে দিব, ল্যাসারেটেড ভালোভাবে ডিভাইটালাইজ টিস্যু গুলিকে ফেলে টেলে দিয়ে, যে লিভিং যে টিস্যু আছে যদি সেগুলির মধ্যে কোনো ইঞ্জুরি থাকে তাহলে ওগুলি রিপেয়ার করে দিব তারপরে। কিন্তু গ্রসলি কন্টামিনেটেড যদি থাকে তাহলে আর বেশি রিপেয়ার করতে আমরা যাবো না, আমরা শুধু ধরো একটা গ্রসলি কন্টামিনেটেড মাসেল ইঞ্জুরি হলে তাহলে মাসেল টিস্যু আমার রিপেয়ার করতে যাওয়ার দরকার নেই, তুমি শুধু রেগুলার ড্রেসিং করবো, যখন হেলদি হবে তখন তুমি রিপেয়ার করবো। আচ্ছা, এরপরে ল্যাসারেটেড ওনটা রেগুলার তুমি ড্রেসিং করবো এবং দেখবা যে হেলদি ইয়ে হচ্ছে কিনা, এবং পরবর্তীতে ল্যাসারেটেড ওনটা আমরা কিন্তু ওপেনই রাখি। হ্যাঁ, এটাকে পরবর্তীতে হিলিং বাই আমরা কি করি, সেকেন্ডারি ক্লোজার করি, বা এটা হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, নিজে নিজে ছোট ওন হলে নিজে নিজেই এটা ক্লোজ হয়ে যায় বাই হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, আর বড় ওন হলে এটা আমরা 14 দিন, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে যখন হেলদি গ্রানুলেশন টিস্যু রিপেয়ার করে তখন সেকেন্ডারি ক্লোজার করি, সেকেন্ডারি ক্লোজার। কিন্তু দেখো অনেক বড় ওন যদি হয় এটাকে ক্লোজার করা সম্ভব না, মানে সুচার দিয়ে ক্লোজার করা, তখন আমরা স্কিন গ্রাফ বা ফ্ল্যাপ এগুলো দিয়ে রিকনস্ট্রাকশন করি। তাহলে দেখো এটাই হচ্ছে একটা মেকানিজম কন্টামিনেটেড ল্যাসারেটেড ওন অফ দ্য লেগ এর ম্যানেজমেন্ট।
একটা দেখো ইন্টারেস্টিং কোশ্চেন আছে, মেনশন দ্য নেমস অফ ক্রনিক ওন্ডস ইউ হ্যাভ সিন ইন সার্জারি ওয়ার্ড। সার্জারি ওয়ার্ডে ক্রনিক ওন্ড কি কি দেখছো? এক নম্বর হচ্ছে নন হিলিং আলসার। এই নন হিলিং আলসার অনেক কারণে হতে পারে, টিউবার ক্লোসিস এর জন্য হতে পারে, ক্রনিক অস্টিওমায়েলিটিস এর জন্য হতে পারে, এগুলি এগুলি কিন্তু তোমার ক্রনিক ওন্ডস। তারপর কি হতে পারে, তোমার স্কিন ক্যান্সারের যে আলসার গুলি হয়, ধর স্কোয়ামাস সেল আলসারেশন, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলো কি ক্রনিক ওন্ড, এগুলিও কিন্তু ঠিক করে না, ঠিক আছে। তারপর ধরো কোনো ফরেন বডি ইঞ্জুরি হয়ে তোমার সাইনাস তৈরি হলো, ধরো একটা পেশেন্টের পায়ে একটা ফরেন বডি পেনিট্রেট করলো, একটা বা একটা কাটা ফুটলো বা একটা পিন ঢুকলো, ফলে ওখান থেকে একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাস করলো, সেটাও একটা ক্রনিক ওন্ড। তার মানে ফরেন বডি ইনডিউসড ইঞ্জুরি বা ফরেন বডি ইনডিউসড ক্রনিক ডিসচার্জিং সাইনাস, এগুলি হচ্ছে ক্রনিক ওন্ডস এর এক্সাম্পল। আর যেগুলি বললাম যে টিউবারকুলোসিস আলসার একটা ক্রনিক ওন্ডস, নন হিলিং আলসার ডিউ টু তোমার ক্রনিক অস্টিওমায়েলাইটিস এটা একটা ক্রনিক ওন্ড। তারপর ধরো তোমার যেটা বললাম যে একটা মেলিগনেন্সি, স্কিন মেলিগনেন্সি, স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে একটা ওন্ড হলো, সেটাও একটা ক্রনিক ওন্ড। এটা দেখো পরের কোশ্চেনটা দেখো, এ 43 ইয়ার্স ওল্ড ম্যান গট এডমিটেড ইন সার্জিক্যাল ওয়ার্ড উইথ ল্যাসারেটেড ইঞ্জুরি ইন হিজ রাইট লেগ ফলোয়িং আরটিএ উইদিন 6 আওয়ার্স অফ ইন রাইট ডাউন দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট, হাউ উইল ইউ ট্রিট ডাউন, হাউ উইল ইউ প্রিভেন্ট টিটেনাস ইন দিস পেশেন্ট ইন দ্য ইফ দ্য ইমিউনাইজেশন ইজ নট নোন। এটা দেখো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, সহজ ভাবে বলবা যে একটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট, উই উইল ফলো দ্য ATLS গাইডলাইন, সোজা কথা। কারণ কি, এটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেড পেশেন্ট, একটা ট্রমা পেশেন্ট, তার মানে তাকে আমার প্রাইমারি সার্ভিস সার্ভে করতে হবে। হ্যাঁ, এবং ইনিশিয়াল ম্যানেজমেন্টের মধ্যে সাথে একটু আমাকে কি করতে হবে, যে আমাকে ওনটা অ্যাসেস করতে হবে, ওনটাকে খুব মেকানিক্যাল মানে খুব কুইকলি অ্যাসেস করতে হবে। প্লাস এরপর দেখো কোশ্চেনটা আছে যে হাউ উইল ইউ ট্রিট ডাউন, তাহলে হাউ উইল ইউ ট্রিট ডাউন, যেটা বললাম যে আমরা ওনটাকে মেকানিক্যালি ক্লিন করব, তারপর ওন যে ডেড ডিভাইটালাইজ টিস্যু গুলিকে আমরা ফেলে দিব, থরো ইরিগেশন দিব উইথ নর্মাল স্যালাইন, তারপর ওনটাকে আমরা ইউজ অল এবং পোভিডোন আয়োডিন অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন দিয়ে আমরা ড্রেসিং করে রেখে দিব, এবং এটাকে রেগুলার আমরা ড্রেস করতে থাকবো ওনটা। আর ওনটা থেকে আমরা কালচার, ওন সোয়াব নিয়ে কালচার সেন্সিটিভিটি করব, সেই অনুযায়ী আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব, আমরা অ্যানালজেস্টিক দিব, ঠিক আছে। আর ইনিশিয়াল ম্যানেজমেন্টেও এই জিনিসগুলি আসে, যে ওই যে যেগুলি বললাম যে ATLS গাইডলাইনের সাথে একসাথে তাকে যে একটা ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দিব, তাকে অ্যানালজেস্টিক দিব, এই কথাগুলি বলবা। হাউ উইল ইউ প্রিভেন্ট ইট দিস স্ট্যাটাস ইজ নট নোন, ইমিউনাইজেশন স্ট্যাটাস যদি না জানি তাহলে আমার তাকে দুই আমার তাকে টিটেনাস টক্সয়েড দিতে হবে, টিটেনাস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, এবং টিটেনাস টক্সয়েড দিব এক আর্মে, আর টিটেনাস ইমিউনোগ্লোবুলিন দিব আরেক আর্মে। এই পরের কোশ্চেন একই রকমই, হাউ উইল ইউ অ্যাসেস এ পেশেন্ট উইথ ল্যাসারেটেড ওন্ড অফ দ্য লেগ অফ অ্যান অ্যাডাল্ট পারসন ফলোয়িং আরটিএ উইদিন 6 আওয়ার্স। সিক্স আওয়ার্স এর মধ্যে, এখন দেখো 6 আওয়ার্স এর মধ্যে একটা কথা হচ্ছে কি, যদি ওনটা ক্লিন কাট থাকে তাহলে অনেক সময় আমরা প্রাইমারি ক্লোজার করতে পারি, ঠিক আছে, এই জন্য অনেক এই আওয়ার্স এর কথা উল্লেখ আছে, তো এটা বলতে পারো। কিন্তু যে যদি ওনটা গ্রসলি কন্টামিনেটেড থাকে বা ল্যাসারেটেড থাকে তাহলে কিন্তু এটা আমরা করতে যাব না। তারপর দেখো এই ইয়াং পেশেন্ট, পেশেন্ট কামস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ হিস্ট্রি অফ আরটিএ 2 আওয়ার্স ব্যাক, নাও দ্য পেশেন্ট ইজ ইন স্টেট অফ শক, হোয়াট উইল বি দ্য ফার্স্ট এইড টু দ্য পেশেন্ট, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ইউ টু ডু। তাহলে দেখো হিস্ট্রি অফ আরটিএ, তার মানে এখানে ফার্স্ট এইড বলো আর যাই বলো, বলবে যে বলো এখানে ফার্স্টই বলবো যে আমরা এই পেশেন্টটাকে আই উইল ম্যানেজ অ্যাকর্ডিং টু দ্য ATLS গাইডলাইন, আই উইল অ্যাট ফার্স্ট ডু দ্য প্রাইমারি সার্ভে ফলোড বাই সেকেন্ড সার্ভে। এখন দেখো পেশেন্ট কে যেহেতু স্টেট অফ শকে বলা আছে, ABCD কোন ইয়াটা কম্প্রোমাইজ সি, তার মানে আমরা এখানে ফার্স্ট এইড মানে কি পেশেন্ট কে ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং এর জন্য পাঠিয়ে দিব, এবং ইমিডিয়েটলি দুইটা ওয়াইড বোর চ্যানেল ওপেন করব। হ্যাঁ, একটা চ্যানেল দিয়ে আমরা ক্রিস্টাল ওয়াইড সলিউশন দিব, আরেকটা চ্যানেল দিয়ে আমরা ব্লাড দিব, বা ব্লাড না পাওয়ার আগ পর্যন্ত প্লাজমা ভলিউম এক্সপান্ডেড। এই জিনিসটা এখানে মানে প্রশ্নটার মোটিভটা এটা যে হোয়াট উইল বি দ্য ফার্স্ট এইড, যে তুমি ATLS তো গদ বাঁধা কথা লেখলাই, কিন্তু ATLS এর কোন অংশটা এই ফার্স্টে এখানে পিক আপ করতে হবে, কারণ এখানে বলছে পেশেন্ট ইজ ইন স্টেট অফ শক, শকে আছে, তার মানে তার এ এয়ার ওয়ে, বি ব্রিদিং, সি সার্কুলেশন, এখানে ABC কোনটা কম্প্রোমাইজ,
সার্কুলেশনটা কম্প্রোমাইজ, সার্কুলেশনটা কম্প্রোমাইজ হতে গেলে আগে সার্কুলেশনটা ঠিক করো। সার্কুলেশন ঠিক করতে কি করলে হবে, তোমাকে দুইটা আইভি ক্যানুলা দুই হাতে দুইটা বা পায়ে তৈরি করতে হবে, এবং যদি যদি হাতের পায়ের ভেইন কোলাপস থাকে তাহলে সেন্ট্রাল ভেনাস লাইন করতে হবে। এই কথাগুলি বলো, বলার পরে বলবো যে আমরা ব্লাড গ্রুপিং কোয়ালিটি পাঠাই দিব, এবং ব্লাড আসার আগ পর্যন্ত আমরা ক্রিস্টালাইট সলিউশন এবং সাথে প্লাজমা ভলিউম এক্সপান্ডার দিব, সাথে দিয়ে দিব। আর কি করতে পারি, আর যদি দেখি যে হ্যাঁ আমাকে এখানে বলা নাই যে কোন কোন ধরনের ইঞ্জুরি যার কারণে পেশেন্ট শকে গিয়েছে, এখন একটা আরটিআর পেশেন্ট হাইপো ভলিউম শকে কোন কোন কারণে যেতে পারে, কি কোন কোন স্ট্রাকচার ইঞ্জুরি হলে যেতে পারে। যদি আমরা লিম্বে চিন্তা করি, দেখো যদি ফিমার ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু যেতে পারে, তোমার হিউমারাস ফ্র্যাকচার ফ্র্যাকচার বা রেডিয়াস আলনা ফ্র্যাকচার হয়ে কিন্তু হাইপো ভলিউম শকে যাবে না। 2 নম্বর পেলভিসে যদি ফ্র্যাকচার থাকে সেখানে কিন্তু হাইপো ভলিউম শক হতে পারে। তারপর আর কি হতে পারে, পরে তোমার যদি সিভিয়ার মেজেন্ট্রিক ইঞ্জুরি হয়, মেজেন্ট্রিক আর্টারি গুলি রাপচার হয়ে পেশেন্ট হাইপো ভলিউম শক যেতে পারে, লিভার ইঞ্জুরি হয়ে হিমোপেরিটোনিয়াম হয়ে পেশেন্ট হাইপো ভলিউম শক যেতে পারে, স্তনিক রাপচার হয়ে পেশেন্ট হাইপো ভলিউম শক যেতে পারে। এবার উপরের দিকে আসো, তোমার হিমোথোরাক্স হয়ে পেশেন্ট হাইপো ভলিউম শকে যেতে পারে। তার মানে আমাকে এরপরের স্টেপটা হচ্ছে আমাকে আই হ্যাভ টু আইডেন্টিফাই দা, যদি আর আর কি যদি কোনো পেশেন্টের যদি এরকম কোনো এক্সটার্নাল কোনো ব্লিডিং থাকে যেটার কারণে তার শক হচ্ছে, ধরো ধরো একটা মেজর আর্টারি রাপচার হয়ে গেলো, ইঞ্জুরি হয়ে গেলো যেটা বোঝা যাচ্ছে বাইরে থেকে, তাহলে ওই ব্লিডিংটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে ইমিডিয়েটলি। এখন কি করতে হবে, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ লাইক টু ডু, ওই যে বললাম যে তোমার কোথায় ব্লিডিং হচ্ছে সেটা বোঝার জন্য কি, তাহলে হিমোথোরাক্স বোঝার জন্য একটা চেস্ট এক্সরে করো, লিভার স্প্লিনে হয়ে রাপচার হয়ে তোমার যদি ব্লাড পেরিটোনিয়ামে কালেকশন হয় তাহলে ফাস্ট করো ফোকাস অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। তারপর যদি সুযোগ সুবিধা থাকে সবচেয়ে ভালো হয় সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন করলে, তাহলে তোমার লিভার ইঞ্জুরি, স্প্লেনিক ইঞ্জুরি, ইভেন কিডনি ইঞ্জুরি তুমি ভালো মতো দেখতে পাবা। কিডনি ইঞ্জুরির একটা সুবিধা হচ্ছে যে কিডনিতে ইঞ্জুরি যদি হয়ে হাইপোভলিউমিক শকে যায় এটা খুব ইজিলি বোঝা যায়, কারণ পেশেন্টকে যখন তুমি ক্যাথেটার করবা ফ্র্যাঙ্ক হিমোচুরি কি হবে। আর কি ইনভেস্টিগেশন করতে পারো, ব্লাড গ্রুপিং কসমেটিক এর জন্য পাঠাও, সিরাম ক্রিয়েটিন করো, সিবিসি করো, বেস লাইন চেকিং এগুলি করো, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু এইগুলি বুঝার, এটা গত বাধা একেলেস বোঝানোর জন্য কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়নি। এখন দেখো, এ পেশেন্ট এডমিটেড ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট মাল্টিপল ইঞ্জুরিজ ফলোয়িং আরপিএ, হাউ উইল ইউ অ্যাসেস দ্যাট দ্য পেশেন্ট, রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ পলিট্রমা, অলরেডি বলা হয়ে গেছে হাউ উইল ইউ অ্যাসেস দ্য পেশেন্ট, আমরা বলছি যেটা ওই ABCD গাইডলাইন দিয়ে যেভাবে বলছি সেটা, এটা নিয়ে আর নতুন করে আলোচনা করার কিছু নেই। এ 35 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ল্যাসারেটেড ওন রাইট লেগ ফলোয়িং আরটিএ, হোয়াট মেডিকেল ট্রিটমেন্ট উইল ইউ প্রোভাইড দিস পেশেন্ট। হ্যাঁ, এটা তো অলরেডি বলছি, মেডিকেল ট্রিটমেন্ট তুমি কি দিবা, অ্যানালজেসিক দিবা, অ্যান্টিবায়োটিক দিবা, হ্যাঁ এগুলি বলে সাফা, ও হাউ উইল ইউ টেক কেয়ার দ্য সার্জিক্যাল কেয়ার অফ দিস উন্ড, এটাও আলোচনা করা হয়েছে। এগুলি দেখো, এগুলি সরাসরি কোশ্চেন, এগুলি নিয়ে আমি আর আলাপ করতে চাই না। হোয়াট আর দ্য ফ্যাক্টর্স দোজ ইন্টারফিয়ার ওন হিলিং, এগুলি সে কার্ডিয়াক ফ্যাক্টর থেকে এই প্যাথোলজি তো উপরে আসছে, লোকাল ফ্যাক্টর্স, সিস্টেমিক ফ্যাক্টর্স অফ ওন হিলিং, এগুলি নিয়ে আমি আর ইয়ে করতে চাচ্ছি না। এখানে একটা কোশ্চেন দেখো, রাইট শোল্ডার ডিরেক্ট প্রাইমারি ক্লোজার, আমরা ওন যে সার্কেলটা ক্লোজ করি তিন ভাবে ক্লোজ করি, একটা হচ্ছে প্রাইমারি ক্লোজার, একটা ডিরেক্ট প্রাইমারি ক্লোজার, আর একটা হচ্ছে সেকেন্ডারি ক্লোজার। এটা একটু বলি, প্রাইমারি ক্লোজার হচ্ছে উই উইল ক্লোজ দ্য ওন জাস্ট আফটার ইনজুরি বা জাস্ট আফটার সার্জারি। যেমন ধরো এক্সাম্পল কি, আমরা যে ইনসিশন গুলি ক্লোজ করি, ধর একটা অ্যাপেন্ডিসেক্টমি করতে গ্রিড আয়রন ইনসিশন দিয়ে ঢুকলাম, অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন শেষ, আমরা এটা ক্লোজ করে দিলাম, তাহলে এটা। আর কোন ক্ষেত্রে আমরা প্রাইমারি ক্লোজার করি, শার্প কাটিং ওন, ধরো একটা পেশেন্ট গ্লাসে হাত কেটে আসলো, হ্যাঁ স্কিন ইঞ্জুরি কেটে আসলো, বা একটা শার্প একটা ছুরিতে ফল দিয়ে ফল কাটার সময় ছুরিতে হাত কেটে গেলো, এই যে শার্প কাটিং ইঞ্জুরি গুলো আমরা প্রাইমারি ক্লোজার করি। আর সেকেন্ডারি ক্লোজার হচ্ছে যে আমরা ক্লোজারটা, আমার একটা ইঞ্জুরি আসলো 6 ঘন্টার পরে, হ্যাঁ তখন আমরা এটা সেকেন্ডারি ক্লোজার করি, সাথে সাথে ক্লোজ করি না, আমরা এটা কি করি, ওয়ান টু আমরা বলি যে 2 to 3 days আমরা আগে দেখে নিই, তারপর এটাকে আমরা ক্লোজ করি, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট প্রাইমারি ক্লোজার। আর সেকেন্ডারি ক্লোজার হচ্ছে একটা গ্রসলি ল্যাসারেটেড ওন, সেটাকে আমরা ক্লোজ করি না, সেটাকে আমরা ওপেন রেখে দিই, ড্রেসিং করি, হেলদি গ্রানুলেশন অ্যাপিয়ার করার পরে
আমরা এটাকে ক্লোজ করি, ইউজুয়ালি আমাদের প্রায় 2 সপ্তাহ লেগে যায়, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি কোলন। এটিএলএস নিয়ে আসলে আমি অলরেডি আলাপ করছি, এটা নিয়ে আর বেশি কিছু আলাপ করতে চাই না। ওই দেখো সব একই ধরনের কোশ্চেন ঘুরায় ফিরায় আসছে, 24 ইয়ার্স ওল্ড মেল সাস্টেইন পলিট্রমা ফলোয়িং আরটিএ 2 আওয়ার্স বাই কিউআর দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, এটা অলরেডি হয়েছে আলাপ। এ 30 ইয়ার ওল্ড মেন অ্যাটেন্ডিং দ্য ক্যাজুয়াল টিউমার ফলোয়িং আরটিএ উইথ মাল্টিপল ব্রুইজ অ্যান্ড অ্যাব্রেশন অন দ্য লেফট সাইড অফ দ্য চেস্ট চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, দ্য পেশেন্ট ইজ রেসলেস উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড অ্যাবডোমিনাল ডিসফাংশন, হাউ আর ইউ গোয়িং টু রিসাসিট দ্য পেশেন্ট। এই কোশ্চেনটা একটু খেয়াল করে এটা একটু আমি বলি, একটা পলিট্রমার পেশেন্টে যদি এরকম কোন হিন্টস দেওয়া থাকে যে লেফট সাইড অফ দ্য চেস্ট চেস্টে তার ইনজুরি হয়েছে বা লেফট লোয়ার সাইড অফ দ্য চেস্ট চেস্ট অথবা রাইট লোয়ার সাইড অফ দ্য চেস্ট অথবা রাইট আপার অ্যাবডোমেন অথবা লেফট আপার অ্যাবডোমেন, তাহলে 2টা জিনিস চিন্তা করতে হবে। যদি লেফট এর কথা চিন্তা করো তাহলে অবশ্যই লিভার ইনজুরি তো আর আসবে না, লেফট এর স্পেনিক ইনজুরির কথা চিন্তা করতে হবে, আর লেফট সাইডে নিউমোথোরাক্স অথবা হিমোথোরাক্স। আর যদি রাইট লোয়ার চেস্ট বা রাইট আপার অ্যাবডোমেন ইনজুরির কথা বলে তাহলে তোমাকে এখানেও 2টা ইনজুরির কথা চিন্তা করতে হবে, একটা হচ্ছে হ্যাপাটিক ইনজুরি বা লিভার ইনজুরি, আর সাথে হচ্ছে রাইট সাইডেড নিউমোথোরাক্স অথবা রাইট সাইডেড হিমোথোরাক্স। তো এই কথাটা সবসময় মাথায় রাখবা, কোশ্চেনে হয়তো দেওয়া থাকলো যে ইনজুরি ইন দা রাইট লোয়ার চেস্ট, দিয়ে তোমরা শুধু রাইট সাইডেড নিউমোথোরাক্স বা হিমোথোরাক্স এর ম্যানেজমেন্ট লিখলা তাহলে কিন্তু হবে না, যেহেতু রাইট লোয়ার চেস্ট বলছে, রাইট লোয়ার চেস্ট চেস্ট তার মানে লিভার তো লোয়ার চেস্ট এর কাছাকাছি থাকে, তার মানে লিভার ইনজুরিটাও তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে যদি লেফট লোয়ার চেস্ট ইনজুরির কথা থাকে তাহলে লেফট সাইডের নিউমোথোরাক্স হিমোথোরাক্স এর সাথে স্প্লেনিক ইনজুরির কথা মাথায় রাখতে হবে, আবার ভাইস ভার্সা, যেমন তোমাকে যদি বলা ইনজুরি টু দা লেফট আপার অ্যাবডোমেন তাহলে সেখানে তোমাকে স্প্লেনিক ইনজুরির সাথে লেফট সাইডের নিউমোথোরাক্স বা হিমোথোরাক্স এর কথা চিন্তা করতে হবে, আবার যদি তোমাকে বলে রাইট ইনজুরি টু দা রাইট আপার অ্যাবডোমেন তাহলে তোমাকে লিভার ইনজুরির সাথে রাইট সাইডের নিউমোথোরাক্স বা হিমোথোরাক্স এর কথা চিন্তা করতে হবে। তাহলে এখানে এটাই ট্রিক্স যে হাউ আর ইউ গোয়িং টু রিসাসিট দা পেশেন্ট, সবকিছু তুমি গত বাজার কথাতেই বলে দিলা যে আমি এটিএলএস গাইডের অনুযায়ী যে ABCD অ্যাসেস করব, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, আর সেকেন্ডারি সার্ভেতে আমরা দেখছি যে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যাবডোমিনাল ডিসফাংশন আছে, তার মানে এই পেশেন্টের সেকেন্ডারি সার্ভের হচ্ছে যে পেশেন্টের সাসপেক্টেড, যেহেতু আমাকে বলা হয়েছে লেফট সাইডে অফ দ্য চেস্ট এন্ড অ্যাবডোমেন, তার মানে এর স্প্লেনিক ইনজুরি থাকতে পারে সাথে লেফট সাইডের নিউমোথোরাক্স বা হিমোথোরাক্স থাকতে পারে, তার মানে এই পেশেন্টকে রিসাসিটেট করতে হলে আমাকে পেশেন্ট হাইপোভলিউমিক শকে আছে থাকবে, যেহেতু হিমোথোরাক্স এবং লিসপ্রিন ইনজুরিতে ব্লাড লস হয়, আমরা ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং এর জন্য পাঠাবো পেশেন্টকে, দুটো হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে চ্যানেল ওপেন করব, একটা ক্রিস্টালয়েড সলিউশন প্রেফারেবলি হার্টম্যান সলিউশন দিব, আর একটা ব্লাড দিব, ব্লাড আসার আগ পর্যন্ত আমরা ক্রিস্টালয়েড চ্যানেল দিব, ক্রিস্টালয়েড সলিউশন অথবা প্লাজমা ভলিউম এক্সপান্ডার দিব, এরপর আমরা ডেফিনেটিভ ম্যানেজমেন্ট করব যে আমরা যদি আর যদি রেসপিরেটরি ডিস্ট্রেসটা থাকে এবং যদি চেস্ট এক্সরে করে হিমোনিউমোথোরাক্স এর এভিডেন্স পাওয়া যায় তাহলে আমরা ইন্টারকোস্টাল চেস্ট টিউব ইনসার্শন উইথ আন্ডার ওয়াটার সেল ড্রেনেজ দিব, আর যদি স্প্লেনিক ইনজুরি হয় স্প্লেনিক ইনজুরি আমরা বলি একটা ম্যাক্সিমাম স্প্লেনিক ইনজুরি তোমার কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়, কিন্তু যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো না হয় মানে পেশেন্টের বিপি পালস কোনোটা ইমপ্রুভ না হয় তাহলে পেশেন্টের শক সাস্টেইন করে তাহলে আমাকে ল্যাপারোটমি করে আমার স্প্লেনিক ইনজুরিটা রিপেয়ার করতে হবে, যেটাকে আমরা বলি স্প্লেনোরাফি, অথবা যদি প্রয়োজন হয় তাহলে স্প্লেনেক্টমি করতে পারে। ঠিক আছে, এখানে সব মানে ডাইরেক্ট কোশ্চেন মাস ক্যাজুয়ালিটিস এটিএলএস ট্রায়েজ সবাই জানো, আমরা ডিসকাশনে যেতে চাচ্ছি না, তবে দিস ইজ অ্যাকচুয়ালি অল অ্যাবাউট। এখানে একটা কোশ্চেন আছে যে 30 পেশেন্ট মাস্কে যদি দেখো ব্রট টু ক্যাজুয়ালিটি ইউনিট ফলোয়িং এ বাস অ্যাক্সিডেন্ট, হাউ উইল ইউ ক্যাটাগরাইজ দ্য পেশেন্ট, উই উইল যে কোনো মাস ক্যাজুয়ালিটিতে বা মাল্টিপল ক্যাজুয়ালিটিতে উই উইল ক্যাটাগরাইজ দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু ট্রায়েজ, ট্রায়েজ অনুযায়ী করি, ট্রায়েজে আমাদের কালার কোড থাকে, রেড থাকে, ইয়েলো থাকে আর গ্রিন থাকে, গ্রিন মানে একদম স্টেবল পেশেন্ট, ইয়েলো হচ্ছে ক্রিটিক্যালি ইল পেশেন্ট, আর আর একদম রেড হচ্ছে হচ্ছে সিভিয়ারলি ইল, একদম সিভিয়ারলি ইল, আর আরেকটা কিছু থাকে ব্ল্যাক, ব্ল্যাক মানে একদম হোপলেস পেশেন্ট, মানে পেশেন্ট আসলে মারা যাবে গ্যাস্ট্রিং হচ্ছে,
আমরা অ্যাটেন্ড করব করব কোন পেশেন্ট গুলিতে আগে? গ্রিন পেশেন্ট আমরা খুব বেশি অ্যাটেন্ড করব না, কারণ এগুলি মাইনর ইঞ্জুরি, এগুলি ঠিক হয়ে যাবে। হয়তো একটা বাস হলো একটু ঠোঁট কেটে গেছে, একটু আঙুল আঙুলে একটু ছড়ে গেছে, একটু ব্রুইস হয়েছে, এগুলো। কিন্তু আমরা বেসিক্যালি ইয়েলো যেটা কালার কোড, সেটা মানে যেটা মোর সিভিয়ার, সেটাকে আমরা ইয়ে করব, যেগুলিকে লাইফ সেভিং। ধরো একটা পেশেন্ট হিমোথোরাক্স আছে, একটা ইন্টারকোস্টাল চেস্ট টিউব দিলে সে বেঁচে যাবে, সেটা এই আমরা ওই কালার কোড অনুযায়ী যে ইয়েলো বা রেড যে কালার কোডের যে পেশেন্ট গুলো থাকে ওগুলিকে অ্যাটেন্ড করবো আর। তো এই হচ্ছে একটা আরেকটা কোশ্চেন বলি, যে অনেক সময় জিজ্ঞেস করে যে মাস ক্যাজুয়ালিটি আর মাল্টিপল ক্যাজুয়ালিটির মধ্যে পার্থক্য। মাস ক্যাজুয়ালিটি মানে যে ক্যাজুয়ালিটি অকার্স টু সাচ এ এক্সটেন্ট দ্যাট দা মানে ইনজিউরড পেশেন্টস the number of injured patients exceeds the capacity of the healthcare system. মানে একটা ধরো ভূমিকম্প হইলো, বা যেটা আমাদের কিছুদিন 7-8 বছর আগে হয়েছিল রানা প্লাজাতে পড়ছিল, একসাথে এতগুলি পেশেন্ট ক্যাজুয়ালিটি হলো যে ওই জায়গায় যে হেলথ কেয়ার ফেসিলিটিস ছিল, যে হসপিটাল গুলি ছিল, তাদের পক্ষে সে ম্যান পাওয়ার বা ইনফ্রাস্ট্রাকচার ছিল না এই পেশেন্ট গুলিকে একসাথে ডিল করার। সেটা হচ্ছে মাস ক্যাজুয়ালিটি, যখন ক্যাজুয়ালিটি এমন পরিমাণে হবে যে সেটা হেলথ কেয়ার সিস্টেমের ক্যাপাসিটিকে এক্সিড করে যাবে। আর মাল্টিপল ক্যাজুয়ালিটি মানে সেটা না যে নাম্বার অফ ক্যাজুয়ালিটি উড বি মোর, বাট ইট ডাজ নট এক্সিড দ্য ক্যাপাসিটি অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম। ধরো একটা ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ড, হ্যাঁ ওইখানে হয়তো ক্যাজুয়ালিটি তো আসছেই, কিন্তু সেটা এমন না ধরো একসাথে 5টা আসলো, একটা কার এক্সিডেন্ট করে বা বাস এক্সিডেন্ট করে, দ্যাটস ওকে। কিন্তু এট এ টাইম 5টা চলে আসলো, 5 জন চলো চলে আসলো, তাহলে এটা মাল্টিপল ক্যাজুয়ালিটি, এটা মাস ক্যাজুয়ালিটি না। কিন্তু কোনো কারণে একসাথে যদি এট এ টাইম ধরো 500 পেশেন্ট চলে আসলো, তখন সেটা মাস ক্যাজুয়ালিটি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রমা ট্রমাটোলজি পোর্শন অফ দ্য জেনারেল প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ সার্জারি, এবং তাতেও এবং ইঞ্জুরি। তো আমার মনে হয় যে আজকে এত দূরই থাকুক, অনেক রাতও হয়েছে। নেক্সট আমাদের আর খুব বেশি নাই, নেক্সট একটা ক্লাস নিলেই হিমোরেজ এবং শক থেকে একটু কিছু প্রশ্ন আছে, হিমোরেজ শক বার্ন, হয়তো একটা বা দুটো ক্লাস লাগবে আমাদের জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারি শেষ করতে। মাহিন স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আজকে এত সুন্দর ক্লাসের জন্য। থ্যাংক ইউ।